নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে অস্কার ওয়াইল্ড রচিত দ্য হ্যাপি প্রিন্স নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে এই ইউনিট থ্রি থেকে শুধুমাত্র একটা সেন্টেন্স দেওয়া আছে সরি দুটো সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্স দুটোর ওপরই চারটে কোশ্চেন আছে তো সেন্টেন্স দুটো দেখে নাও টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট এটাকে নিয়ে যাও চুল্লিতে গলে যাবে চুল্লিতে এটাকে গড়ানোর জন্য নিয়ে যাও উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু আমরা একটা নতুন স্ট্যাচু চাই এই দুটো লাইনের ওপর কোয়েশ্চেন আছে চারটে ওকে শুরু করছি কোশ্চেনগুলো প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচের কোয়েশ্চেনগুলি আনসার দিতে বলছে ফার্স্ট নাম্বার ওয়ান হু সেড দ্য অ্যাবাব স্টেটমেন্ট অ্যান্ড টু হুম এর জন্য আছে দু নম্বর উপরিউক্ত উক্তিটি কে এবং কাকে বলেছেন আনসার হবে দ্য মেয়র সেড দ্য অ্যাবাব স্টেটমেন্ট টু দ্য স্ট্রেচার বিয়ারার্স মেয়র স্ট্রেচার বিয়ারারদেরকে এই উপরুক্ত কথাটা বলেছেন ওকে নাম্বার টু হোয়াট ওয়াজ রেফার্ড অ্যাজ ইট ইন দ্য অ্যাবাব স্টেটমেন্ট এর জন্য আছে এক নাম্বার উপরের বিবৃতিতে এটি হিসাবে কাকে উল্লেখ করা হয়েছে তো আনসার দেখ নাও ইন দ্য অ্যাবাব স্টেটমেন্ট ওপরের বিবৃতিতে ইট ওয়াজ রেফার্ড টু দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স এটি বলতে হ্যাপি প্রিন্সকে বলা হয়েছে ওকে নেক্সট নাম্বার থ্রি হুজ স্ট্যাচু ওয়াজ মেনসেন্ট হিয়ার অ্যাজ নিউ স্ট্যাচু এখানে কার মূর্তিকে নতুন মূর্তি বলে উল্লেখ করা হয়েছে আনসার দেখে নাও দ্য স্ট্যাচু অফ মেয়র ঠিক বলছি তো আমি উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু দ্য স্ট্যাচু অফ অফ দ্য মেয়র ওয়াজ মেনসেন্ট হিয়ার অ্যাজ নিউ স্ট্যাচু এখানে মেয়র স্ট্যাচুকে নতুন বলে উল্লেখ করা হয়েছে বলছে আমরা একটা নতুন স্ট্যাচু চাই আমরা একটা নতুন স্ট্যাচু চাই এটা মেয়রের স্ট্যাচুর কথা বলা হয়েছে ওকে নেক্সট ভুল গেলে অবশ্যই বলবে নাম্বার ফোর টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এর জন্য আছে এক নাম্বার এই যে সেন্টেন্সটা টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট এটা কী ধরনের সেন্টেন্স দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হচ্ছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের কোশ্চেনগুলি আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম লেখাও এর জন্য আছে দু নম্বর আনসার দেখে নাও দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি ল্যাম রেসপেক্টিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে সামার ফ্রেন্ড এবং ম্যারি ল্যাম নেক্সট নাম্বার টু হোয়াট ডিড দ্য পোয়েট আক্সফর এর জন্য আছে দু নাম্বার কবি কে কী চেয়েছিলেন কবি চেয়েছিলেনটা কি তো আনসার দেখলাম আমি তোমাদেরকে বলবো পোয়েমটা ভালো করে করবে পোয়েম থেকে যতগুলো স্ট্যান্জা পাবে যতগুলো লাইন পাবে তার এক্সপ্লানেশান জিস্ট সাবস্ট্যান্স সমস্ত কিছু মুখস্ত করবে এবং যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো পর্যন্ত মুখস্ত করবে তাহলে তোমরা পোয়েম থেকে কোশ্চেনের আনসারগুলো লিখে আসতে পারবে তুমি পোয়েমগুলো সাজিয়ে লিখতে পারবে না কারণ এটা পদ্যরূপে লেখা হয়েছে তোমায় রূপে আনসার লিখতে হবে ওকে তো কবি কি চেয়েছেন আনসারটা দেখে না দ্য পোয়েট আক্সড ফর সাচ আর ট্রু ফ্রেন্ড কবি এমন এক ধরনের সত্যিকারে বন্ধু চেয়েছেন লাইক দ্য স্প্যারো ঠিক প্যারোর মতো হু উড স্টে হুইথার যে তার সাথে থাকবে হুয়েদার সি ওয়াচ ইন ডিলাইট অর ইন সর তিনি আনন্দেই থাকুক না কেন আর দুঃখেই থাকুক না কেন সেই বন্ধু তার সাথে কবির সাথে থাকবে সবসময় ইফ মিস ফরচুন এভার হিটস হার যদি তার জীবনে কখন দুঃখ নেমে আসে সি ওয়ান্স হার ফ্রেন্ড টু বি দেয়ার ফর হার সে সব সময় যেন তার বন্ধু যেন তার পাশে সবসময় থাকে এটাই সে কামনা করেছে বা চেয়েছে ওকে নেক্সট নাম্বার থ্রি হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট এর জন্য আছে তিন নাম্বার কবি কেমন বন্ধু চান কবি কেমন বন্ধু চান তিন নাম্বার আছে মানে একটুখানি বড় লিখতে হবে আমি তো একটা সেন্টেন্সে করে দিচ্ছি তো তোমরা যদি এর ভালো লিখতে পারো অবশ্যই বলবে আগে আমার কোশ্চেনের আনসারটা দেখে নাও তারপরে দ্য পোয়েট ওয়ান্টস দ্য ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো কবি একজন স্প্যারোর মতো বন্ধু চান হু উইল স্ট্যান্ড বাই হিম অল দ্য টাইম যে সবসময় কবির পাশে থাকবে ইভেন ইন হি জয়েজ অ্যান্ড সরোজ সেই দুঃখই হোক আর কষ্টই হোক হুইল স্ট্যান্ড বাই হিম নয় বাই হার কারণ আমাদের এখানে মেয়ে কবি আছে তাই এখানে হার বসলো সে দুঃখ হোক আর কষ্টই হোক আর আনন্দই হোক যাই হোক না কেন সেই বন্ধু সবসময় কবির পাশে থাকবে ওকে এরকম বন্ধু কবি চেয়েছেন স্প্যারোর মতো তো অবশ্যই আনসারটা আমি তোমাদের থেকে আশা করতে পারি তোমরা আমার থেকে ভালো লিখতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এরপরে আছে আনসিন ছোট্ট পাড়া এইটুকু দেখতে পাচ্ছ গো আনসিনটা এইটুকু পাড়া আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিন্টার বাংলাটার মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরা ভালো করে দেখতে শুরু করো তোমরা পড়তে শুরু করো দ্য উইম্বেলডন চ্যাম্পিয়নশিপস কমনলি নোন সিম্পলি অ্যাজ উইমবেলডন উইম্বিলডন চ্যাম্পিয়নশিপ যেটা সাধারণত উইমবেলডন নামে পরিচিত ইজ দ্য ওল্ডেস্ট লন টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন লন টেনিস টুর্নামেন্ট অ্যান্ড ইজ ওয়াইডলি রেকর্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এবং এটাকে বিশ্বের একটা সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা হিসাবে ধরা হয় ইট হ্যাজ বিন হেল্ড অ্যাট দ্য অল ইংল্যান্ড ক্লাব ইন উইম্বিলডন লন্ডন সিন্স এইটিন সেভেন্টিন আঠারোশো সাল থেকে লন্ডনের অল ইন্ডিয়ান ক্লাবে উইম্বলডনে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে অ্যান্ড ইজ প্লেড অন আউটডোর গ্রাস কোর্টস এবং যেহেতু এটা আউটডোর খেলা তাই এটি ঘাসের তৈরি ময়দানে এটা খেলা হয় উইথ রিট্র্যাক্টেবল রুপস অভার দ্য টু মেন কোর্ট সিন্স টোয়েন্টি নাইনটিন দু হাজার উনিশ সাল থেকে যে দুটো মেন কোর্ট আছে না সেই মেন কোর্টের ছাদ দুটো এরকম করে অপসারণ করা যায় মানে ছাদ দুটো সরানো যায় আবার ছাদ দুটো আনা যায় এরকম কোটেতে লন টেনিস খেলাটা খেলা হয় উইমবেলডন ইজ ওয়ান অফ দ্য ফোর গ্র্যান্ড স্ল্যাম লন টেনিস টুর্নামেন্টস উইম্বলডন হল গ্র্যান্ড স্ল্যাম লন টেনিস উইমবেলডন হলো চারটে গ্র্যান্ড স্ল্যাম লন টেনিস টুর্নামেন্টের একটি অন্যতম দ্য আদার্স বিং অন্যরা হলো দ্য অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন দ্য ফ্রেঞ্চ ওপেন দ্য ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড দ্য ইউএস ওপেন এবং ইউএস ওপেন উইম্বেলডন ইজ দ্য অনলি মেজর টুর্নামেন্ট উইমবন্ডল এক প্রধান খেলা স্টিল প্লেট অন গ্রাস যেটা এখন ঘাসের ওপর খেলা হয় যেটা এখনও কিন্তু ঘাসে আচ্ছাদিত ময়দানের ওপর খেলা হয় সেই উইমবন্ডল খেলাটা দ্য ট্র্যাডিশনাল টেনিস প্লেইং সার্ফেস ঘাসের ওপর খেলা হয় এবং এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী টেনিস খেলার জন্য ঐতিহ্যবাহী একটা পৃষ্ঠা বা ময়দান কোনটা সেই ঘাসে তৈরি জমি বা ঘাসে ঢাকা যে কোট সেই কোটটা হচ্ছে উইম লন টেনিস খেলার জন্য আদর্শ একটা জায়গা ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন নিজে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলছে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ওয়াজ দ্য উইম্বলডন চ্যাম্পিয়নশিপস হেল্ড অ্যান্ড হোয়েন ফর দ্য ফার্স্ট টাইম টু প্লাস ওয়ান উইম্বিল্ডন চ্যাম্পিয়নশিপ কোথায় এবং কখন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল আনসার দেখে নাও চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড অ্যাট দ্য অল ইংল্যান্ড ক্লাব ইন উইম্বিলডন কমা লন্ডন ইন এইটিন আঠারোশো সালে সতেরো সালে লন্ডনের অল ইংল্যান্ড ক্লাব উইম্বিলডনেতে উইম্বিল্ডন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় নাম্বার টু হোয়াট আর দ্য ফোর গ্র্যান্ড স্ল্যামস এর জন্য আছে দু নম্বর চারটি গ্র্যান্ড স্ল্যাম কি উইম্বেলডন ইজ ওয়ান অফ দ্য ফোর গ্র্যান্ড স্ল্যাম লন টেনিস টুর্নামেন্টস চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নাম লন টেনিস টুর্নামেন্টের মধ্যে উইম্বেলডন একটা দ্য আদার্স বিং দ্য অস্ট্রেলিয়ান ওপেন একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন দ্য ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড দ্য ইউএস ওপেন অ্যান্ড দ্য ইউএস ওপেন উইম্বলডন ইজ দ্য অনলি মেজর টুর্নামেন্ট স্টিল প্লেড অন গ্রাস এখন উইম্বলডন কিন্তু ঘাসের উপর খেলা হয় দ্য ট্র্যাডিশনাল টেনিস প্লেইং সার্ফেস যেটা হচ্ছে ঘাসের উপর খেলাটা একটা আদর্শ ময়দান বা মাঠ হিসেবে গণ্য করা হয় এরপর আছে তিনের দাগ গিভ অ্যানাদার ওয়ার্ড ফর দ্য ফলোয়িং চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড স্টেট দিয়ার অ্যান্টনি দু নম্বর দুটো ওয়ার্ড আছে তার নিয়ারেস্ট খুঁজতে হবে এবং অ্যান্টনিম খুঁজতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান এলিট মানে অভিজাত অভিজাত মর্যাদাপূর্ণ মানে প্রেস্টিজিয়াস অ্যান্টোনিম কী হবে মাইনর নাম্বার টু কাস্টমারি মানে প্রথাগত ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত আর এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রমী বুঝতে পেরেছ নাম্বার ফোর নেম এ ফেমাস লন টেনিস প্লেয়ার এর আছে এক নাম্বার একজন বিখ্যাত লন টেনিস খেলোয়াড়ের নাম বলো দ্য নেম অফ দ্য ফেমাস লন টেনিস প্লেয়ার ইজ নোভাক জোকোভিচ বিখ্যাত হচ্ছে নোভা নোভাক জোকোবিচ ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদাগের এ ফার্স্ট নাম্বার ওয়ান অল দ্য এক্সকাভেশন ইন ইজিপ্ট ওয়াই মেড বাই ফরেনার্স হু আনবারিড দ্য সিক্রেটস এক্সেপ্ট এক্সেপ্ট সাকার এখানে বলে যে পয়েন্ট আউট দ্য মেন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ দু নাম্বার শুধুমাত্র মেন ক্লজ মানে হচ্ছে প্রিন্সিপ্যাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা খুঁজে বার করতে বলেছে তো দেখে নাও আনসারটা অল দ্য এক্সকাভেশন ইন ইজিপ্ট আর মেড বাই ফরেনার্স এই টুকু অংশটা মানে প্রথম পার্টা হচ্ছে মেন ক্লজ এমসি লিখে দিলাম মেন ক্লজ এমসি মেন ক্লজ এবং হু আনবারিড দ্য সিক্রেটস এক্সেপ্ট সাকাররা এইটা সাবোর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ ওকে বুঝতে পারলেন না পারেনা প্রথমটা মেন ক্লজ আর এটা সাবোর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ নাম্বার টু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ক্লজেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস দ্য সেন্টেন্সেস শুড বি মিনিংফুল ওয়ান ইন্টু টু ইকাল টু দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো ক্লজ দিয়ে পূরণ করতে বলেছে এবং মিনিং সহ পূরণ করতে বলেছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর দেখা পড়ছি আই উইস আমি আমার আমি আই উইস মানে কি আমি হতে চাই বা আমার ইচ্ছা আই উইস দ্যাট আই উইস দ্যাট আই আই ওয়ান টু বি এ ডক্টর আই উইস দ্যাট আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমার ইচ্ছা কি আমি একজন ডাক্তার হতে চাই আই উইস দ্যাট আই ওয়ান্ট টু বি ডক্টর ক্লজও হয়ে গেল মানেও হয়ে গেল সবই ঠিক আছে আই উইস দ্যাট আই ওয়ান্ট টু বি ডক্টর নেক্সট নাম্বার টু দ্য প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ তা দ্য প্লেগ্রাউন্ড ইজ দ্য প্লেস দ্য প্লেগ্রাউন্ড ইজ দ্য প্লেস হলো একটা জায়গা হয় আর যেখানে হয়ার যেখানে দ্য প্লেয়ার্স পি এল এ ওয়াই ইআরএস হায়ার যেখানে দ্য প্লে হয় আর যেখানে দ্য প্লেয়ার্স প্র্যাকটিস পি আর এ সি টি আই এ সি প্র্যাকটিস গেমস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস এস পি ও আর টি এস বুঝতে পারছো তোমার হাতের এখাটা দ্য প্লেগ্রাউন্ড ইজ দ্য প্লেস পি পিআরএসি প্লেস হয় আর যেখানে দ্য প্লেয়ার্স প্র্যাকটিস গেমস অ্যান্ড স্পোর্টস প্লেগ্রাউন্ড হলো এমন একটা জায়গা যেখানে খেলোয়াড়রা তাদের গেমস এবং স্পোর্টস প্র্যাকটিস করে ওকে নেক্সট সিএর দাল দ্য স্টুডেন্ট অ্যাজ আছে শুড ওয়ার্ক মাস্ট ওয়ার্ক আমি বসাবো শুড ওয়ার্ক ছাত্রছাত্রীদের কাজ করা উচিত ছাত্রছাত্রীদের কাজ করা উচিত হার্ড মানে কঠোর পরিশ্রম করা উচিত টু বি সাকসেসফুল সফল হতে হলে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করা উচিত এই উচিত বোঝাতে শ্যুড বসে গেলো যদি এরকম হতো দ্য স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক ছাত্র অবশ্যই কাজ করবে এটা ঠিক ঠিক হবে না শুড ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা উচিত ভালো সফল হতে ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর 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 মোটিভেট করে মনে হয় যেন আরও 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 তোমাদেরকে সাহায্য করি সুতরাং একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে তারপরে দেখো পুরো কাঁপিয়ে দেবো আমি পুরো কাঁপিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু যদি ভালো লাগে তোমাদের যদি শিখতে পারো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম